যেটা 2 তারিখ থেকে আজ থেকে শুরু হওয়ার কথা সেটা এক মাস পিছিয়ে গেছে সেটা 1 ফেব্রুয়ারি থেকে স্থিতি বুঝে তখন করোনার কি অবস্থা আছে কিন্তু এখন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে দ্বারে সরকার চালু হবে যেটা কি 2 জানুয়ারি থেকে চালু হওয়ার কথা এছাড়া আগামী কাল থেকে কিছু কিছু নতুন বিধি নিষেধ চালু করা হচ্ছে একটা করে আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখছি প্রথম যেটা আছে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে আগামী কাল থেকে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আগামী কাল থেকে বন্ধ থাকবে শুধু যারা কাল থেকে বন্ধ থাকবে শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছে যারা স্কুলের প্রশাসন সঙ্গে যুক্ত আছেন তারা 50% বাই রোস্টার তারা যেতে পারে কিন্তু কোনো পড়ার পাঠন হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে ইনক্লুডিং কর্পোরেশনস সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে